আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কন্যাকুমারীতে। এই কন্যাকুমারীর কাছে খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস আছে, যে গেস্ট হাউস সবচেয়ে কম খরচে। এই যে গেস্ট হাউস স্টার ওয়ার্ল্ড, যে গেস্ট হাউস যেখানে আমি নিজে ছিলাম, এবং এখানকার সুযোগ সুবিধাগুলো এতটাই ভালো, কাছাকাছি লোকেশনগুলো পাবো এবং মাসোয়ারা হিসেবে দীর্ঘদিন থাকতেও পারবো। হোটেল স্টার ওয়ার্ল্ড, এখানকার রুমগুলো কেমন সেগুলো দেখাচ্ছি। যদিও এটা একটা বড় মাপের গেস্ট হাউস, কিন্তু খুব রিজনেবল হবে আমাদের সবার জন্য। এই খুব সুন্দর লিফটের ব্যবস্থা আছে, আর ঠিক এটা দিয়ে এই দুটো রাস্তা, দুই এটা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে, আর ঠিক এইদিকের রাস্তাটা চলে যাচ্ছে রকের দিকে, বিবেকানন্দ রক। আর রুমের ভেতরে যাবতীয় এই রুম, এটা ডবল, আর এর খুব সুন্দর ব্যালকনি রয়েছে, সমুদ্র দেখার সুযোগ। এই রুমের মধ্যে এসির ব্যবস্থা রয়েছে, যদিও লাগে না, কারণ এই কন্যাকুমারীতে 12 মাস বসন্ত যেন বয়ে যাচ্ছে, 12 মাস। খুব সুন্দর একটি জায়গা, যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, গিজারের ব্যবস্থা, খুব সুন্দর রুম। এই রুমের বাইরের অংশ, এই ব্যালকনিতে দাঁড়ালে খুব সুন্দর বাইরের হাওয়া, আর টয়লেট বেশ বড় সাইজের, কোমর সিস্টেম আছে, গরম জলের ব্যবস্থা। আর সবচেয়ে বড় পাওনা হলো যে 24 আওয়ার্স খোলা আছে, বিশেষ করে সমুদ্রের কাছে রাত্রে 9টা 10টা 11টা অবধি বসে থাকা, তার একটা মুহূর্ত অসাধারণ হবে, এবং খরচ খরচা এখানে কিন্তু কম হবে। এখানে পার ডে বেসিসে 1700, 1500, 1200, 1000 টাকা, এই রুমটি 1000 টাকা, 1000 টাকা করে, হোটেল স্টার ওয়ার্ল্ড। এরপর এই রুমের আশেপাশে নিজের পরিচিত ক্যান্ডিডেট পেয়ে যাবে, কারণ বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, যদিও এখানে তামিলনাড়ুর ল্যাঙ্গুয়েজ, ফলে ভাষাগত সমস্যা থাকতে পারে। আর কন্যাকুমারীর গায়ে যেহেতু একটি সতীপীঠ রয়েছে, আর বিবেকানন্দ রক, গান্ধী মেমোরিয়াল, খুব অসাধারণ সব জায়গা রয়েছে ঘোরার, দীর্ঘদিন থাকলে তবেই এর এই বসন্তের আঁশ গায়ে লাগতে পারে। সাউথের দিকে এই জায়গাগুলো ব্যয়বহুল বলে আপনারা যারা পিছিয়ে পড়েছিলেন, আজকে কিন্তু খুব সোজা হলো, খুব সহজ হলো, এখানে এসে কম করেছে থাকার সুযোগ। কন্যাকুমারী ভারতের শেষ প্রান্ত, আজকে এখানে আসা এবং যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, থাকার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তো রয়েছেই, আর সবচেয়ে বড় কথা হলো খাওয়া। এখানকার খাওয়া দাওয়া নিজের মতন করে পাওয়া যেতে পারে, তার কারণ এখানে দুই একটি বাঙালি হোটেল আছে, তাহলেও দরকার নেই, কারণ এখানকার বলে দিলে সেই রকম ধরনের খাবার দিয়ে দেয়। এবার চলে আসি সতীর একটি পীঠ, চলুন প্রবেশ করি সতীর 51 পীঠের একটি পীঠে। আজকে এসে হাজির হয়েছি 24তম শক্তিপীঠের একটি পীঠ। আপনারা জানেন যে অনেকগুলো শক্তিপীঠ এই চ্যানেলে দেখানোর সুযোগ হয়েছে, যেগুলো গেছি। আজকে এসে হাজির হয়েছি কন্যাকুমারীর 24তম শক্তিপীঠ। আমি পূজারি ব্রাহ্মণের সঙ্গে কথা বললাম, দেখুন কি বলছেন, খুব অসাধারণ হবে। আর ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আরও একটি খুব জাগ্রত জায়গা, খুব জনপ্রিয় জায়গা, বিবেকানন্দের রক, গান্ধী মেমোরিয়াল, এছাড়াও আরেকটি রয়েছে মা সতীর 24তম শক্তিপীঠ কন্যাকুমারীতে, অবশ্যই এখানে ভিজিট করবেন। আমার চ্যানেলে অসংখ্য চেষ্টা করেছি, যেগুলো গেছি প্রথম দিকে, যেগুলো গেছি একদম ছোটোবেলায়, সেগুলো সম্ভব হয়নি। আমার ইতি অবসর প্রায় 31 শক্তিপীঠ কমপ্লিট হয়েছে, তার মধ্যে 28টি মতন দেখানো হয়েছে, 28টির মতন দেখানো। আজকে একটি দেব দাঁড়িয়ে আছি, 24তম, বিবেকানন্দ রকের থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে জাগ্রত দু তিনটি জায়গা রয়েছে, খুব অসাধারণ প্লেস রয়েছে, যেগুলো অবশ্যই আসবেন, এখানে বাজেট বেশি নয়, খুব অসাধারণ জায়গা। খুব ছোট্ট জায়গায় ছোট্ট একটি মন্দির, মন্দির কা বাড়ি মে কুছ বলি আপকা ল্যাঙ্গুয়েজ পে, তামিল মে স্যার।
ओ देगा सौंदरिका भद्रकाली का टेम्पल ये सत्यपीठम वाला ये 24 का ये ओ पीठ वाला முதுகு பகுதி விழுந்த இடம் அந்த இடம் இந்த இடம் வந்து முதுகு பகுதி விழுந்த இடம் கன்னியாகுமரியில் இருக்கக்கூடியது சத்திப்பீடம் அச்சா இது பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அச்சா இது வேல்டிலேயே 51 பீடத்தில் இது ஒரு பீடம் தமிழ்நாட்டில் மொத்தம் மூணு இடம் இருக்கிறது காஞ்சிபுரம் ஒன்று சுசீந்திரம் ஒன்று கன்னியாகுமரி ஒன்று வெரி குட் மெனி மெனி தேங்க்ஸ் ஆப்கா நாம் கியா சார் காளிதாஸ் காளிதாஸ் வெரி ஃபேமஸ் வாலா ஏ அச்சா அச்சா ஏ பௌத் ஆத்மி ஆகியா இதர் சே ஓகே தேங்க்யூ சார் சுது சக்திபீட் நாய் এই যে ছোট ছোট তামিলনাড়ুতে এক কিলোমিটার মধ্যে 10টা মতন মন্দির পড়বে এরকম ছোট ছোট এবং এত সুন্দর কারুকাজ দেখুন কত ছোট্ট একটি মন্দির কিন্তু কত সুন্দর শিল্পকলা কারুকাজ কত সুন্দর ঠিক এইখানে তিন মাথার যে থ্রি পয়েন্টস রয়েছে এই মোড়টাতেই এই ছোট্ট মন্দিরটি মিলবে এবং এসে এখানে বসার জায়গা খুব সুন্দর রয়েছে একটি রাস্তা চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে আর এই মন্দির মন্দিরের ঠিক ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড বাঁ দিকে চলে গেলাম বিবেকানন্দ রক আর তার আরেকটি ক্রসিং পাবো সেখানটায় চলে গেলাম গান্ধী মেমোরিয়াল মহাত্মা গান্ধীর যেখানে ছাই ভস্ম রাখার রয়েছে এবং সেটার উপরে একটি খুব সুন্দর মন্দির হয়েছে এবং সেখানে এক্সিবিশনের ব্যবস্থা রয়েছে আর এই মন্দির থেকে একটু হাঁটা পথে চলে গেলেই রক সেখানে টিকিট করে সেগুলো নিয়ে পরে পরপর ভিডিও বেরোচ্ছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন আর আপনারা যারা চান কন্যাকুমারীতে এসে দীর্ঘদিন থাকবেন সে সুযোগ আজ থেকে তৈরি হলো খুব কম খরচে থাকতে পারবেন কন্যাকুমারীতে যদিও ব্যয়বহুল সাউথ ইন্ডিয়া কিন্তু এখানে এবার চলে আসলাম এই যে এই মন্দিরটি এই মন্দিরটি খুব বিখ্যাত একটি কন্যাকুমারী ভগবতী আম্মার মন্দির আম্মান বড় উঁচু পাঁচিল দেখুন চারিদিকটা কত উঁচু বড় পাঁচিল আর ঠিক এই দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে ডান দিকেই আর সেখানে খুব নিয়ম শৃঙ্খলা ভেতরে কোনো রকম ফটো কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ আর পুজো আস্থা ভাষাগত সমস্যা থাকলেও মন্ত্র তো সে এক খুব অসাধারণ লাগবে খুব চমৎকার একটি জায়গা আজকে এসে হাজির হয়েছি আপনারা অবশ্যই আসার চেষ্টা করুন এখানে এখানে এই মন্দিরের ভেতরে ঢুকলাম ভগবতী আম্মান কন্যাকুমারী ভগবতী আম্মান মন্দির অসাধারণ ভেতরের শিল্পকলা বহু পুরাতন বহু পুরাতন মন্দিরের দেওয়াল মন্দিরের শিল্পকলা দেখলেই বুঝতে পারবেন যে সত্যি এটা কত হাজার বছরের পুরাতন হতে পারে হ্যাঁ তার চারিদিকে যে বড় উঁচু পাঁচিল যে নিয়ম শৃঙ্খলা মনকে আকৃষ্ট করবেই একবার চেষ্টা করে দেখবেন কন্যাকুমারী আমাদের সবচেয়ে বড় তীর্থস্থানের একটি খুব চমৎকার সতীপীঠ রয়েছে এবং কাছাকাছি তিনটে সতীপীঠ রয়েছে তার মধ্যে একটি আপনাদের সঙ্গে পরিচয় করাতে পারলাম সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন চমৎকার লাগবে আপনাদের আসার চেষ্টা করুন এখানে ভীষণ হাওয়ার টান আর যাদের বিশেষ করে ষাট অতিক্রান্ত করেছেন বিশেষ করে যারা ষাট অতিক্রান্ত করেছেন তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই আজ কিন্তু কন্যাকুমারী কিন্তু বড় বাজেটে নয় কম খরচে এই কন্যাকুমারী রক বিবেকানন্দ রক বিবেকানন্দের সেই মন্দির আর বিশেষ করে এখানকার শিল্পকলা বহু হাজার বছরের পুরাতন এই পাথরের মূর্তিগুলি যে এক্সিবিশন এখানে এসে এটা টিকিট হচ্ছে ২৫ টাকা খুব ভালো লাগবে বেশ কদিন এসে এখানে কাটিয়ে যান শরীর সুস্থ থাকাকালীন চেষ্টা করুন ভারত পরিক্রমা কমপ্লিট করতে সঙ্গে আছি আমরা সবাই আপনার সঙ্গে ষাট উত্তীর্ণ হয়ে গেছে অক্সিজেনে ভালো ভালো ফল কিন্তু এখানে পাবেন যেটা আম এই আম কিন্তু এখানে অক্সিজেনে যদিও একটু টক কিন্তু খুব ভালো লাগবে সঙ্গে থাকুন আসার চেষ্টা করুন কন্যাকুমারী তীর্থ একটা আলাদা প্রাপ্তি আলাদা অনুভূতি অসাধারণ একবার চেষ্টা করুন যারা এখনও কন্যাকুমারী করেননি খুব অসাধারণ অনুভূতি হবে স্টিমার শুধু স্টিমার নয় বিবেকানন্দ রক সতীর একটি পিঠ সব মিলিয়ে কন্যাকুমারী একটা অসাধারণ সঙ্গে থাকুন এই পৃথিবী থেকে যাওয়ার আগে চেষ্টা করুন পৃথিবীর রূপ রস গন্ধ মাখামাখি করে উপভোগ করার আর কিচ্ছু বলার নেই সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন অবশ্যই পরের ভিডিও দেখুন কন্যাকুমারী নিয়ে পরপর এপিসোড